মুখ্যমন্ত্রীর নজর এবার দক্ষিণ চব্বিশ পরগনায়। আজ বিষ্ণুপুরের কৈলানে প্রশাসনিক বৈঠক, গোষ্ঠী কোন্দল ছাত্র সংঘর্ষ থেকে স্বাস্থ্য পরিষেবা, বিভিন্ন ইস্যুতে কড়া দাওয়াই দিতে পারেন মুখ্যমন্ত্রী। কমিশন কাটমানি নিয়ে বিধায়ককে ভৎসনা মুখ্যমন্ত্রীর, তারকেশ্বরের প্রশাসনিক সভায় রোশানলে অসিত মজুমদার, তোলাবাজদের দলের প্রোটেকশন দেওয়া যাবে না, স্পষ্ট বার্তা মমতার। পড়ুয়াদের ক্লাস করতে অসুবিধায় কলেজ স্কোয়ার থেকে মিটিং মিছিল বন্ধ করতে আইন আনছে রাজ্য সরকার, সোমবার থেকে জমায়েত বন্ধ করল প্রশাসন, এইভাবে আন্দোলন বন্ধ করা যাবে না, প্রতিক্রিয়া বিরোধীদের। ভুয়ো ডাক্তার নিয়ে নবান্নে সিআইডির চাঞ্চল্যকর রিপোর্ট, রাজ্য জুড়ে ছড়িয়ে 550 ভুয়ো ডাক্তার, এখনো পর্যন্ত চিহ্নিত 14 জন, রাজ্য জুড়ে সক্রিয় নেটওয়ার্ক, রিপোর্টে প্রভাবশালী যোগেরও ইঙ্গিত। আইএমএ সভায় বক্তা ভুয়ো চিকিৎসক, সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়, শ্বাসনালীর অ্যালার্জি নিয়ে ভাষণ দেওয়ার কথা ছিল নরেন পাণ্ডের, চাপে পড়ে তালিকা থেকে বাদ নরেন পাণ্ডের নাম। উত্তরপাড়ার আবাসনে বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, মাথায় গভীর রক্তচিহ্ন, ক্ষতচিহ্ন এবং খুন নাকি পড়ে গিয়ে মৃত্যু, ধন্দে পুলিশ, মেয়ে জামাইয়ের সঙ্গে পারিবারিক অশান্তির যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ও তার আশেপাশের এলাকা, কম্পনের মাত্রা 4.7, কেন্দ্রস্থল হরিয়ানা, ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই। লাগাতার পাক উস্কানির কড়া প্রত্যাঘাত, জম্মু কাশ্মীরের ভীমবেড় ও বটাল সেক্টরের নিয়ন্ত্রণ রেখার পাল্টা জবাব ভারতীয় সেনার, সেনার প্রত্যাঘাতে নিহত 5 পাক সেনা, আহত 6, ঘটনার জেরে ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে তলব পাক বিদেশ মন্ত্রকের। কটন বার দিয়ে কি আপনি কান পরিষ্কার করেন? কান খুঁচিয়ে দারুণ আরাম পান, এই আরামই ক্ষতি হচ্ছে আপনার কানের, দেখুন অফবিট 24 কটন বারে কানের ক্ষতি আজ সন্ধে 7টায়। রাত 8:15 মানেই আমার কথা, আমার ভালো বন্ধু, আমার সমস্যার সমাধান, আমার নিজের জন্য, দেখুন আমার 24 রাত 8টা। পাহাড় থেকে সাগর, গ্রাম শহর মফস্বল, স্পেশাল স্টোরি, এক্সক্লুসিভ কাভারেজ, 24 ঘন্টায় সজাগ 24 ঘন্টা, আপনার ঘরে গোটা বাংলা প্রতিদিন সন্ধে 6:30 ও রাত 10টায়। 23টি জেলা, প্রতি জেলার খুঁটিনাটি, ঘটনা দুর্ঘটনা, নিয়ম বেনিয়ম, নীতি দুর্নীতি, এক ঝলকে সব জেলার প্রত্যেকটি খবর, জেলার ঝলক প্রতিদিন রাত 9:30।